আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি এই মুহূর্তে আছি এটা এটা একটা বাগান যেটা হলো হাদিকুন আদ্দাস আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই বাগান যেটা এই বাগানের প্রথম মালিক ছিলেন আবুল হাবের দুই পুত্র আবুল হাবের দুই ছেলে উদবা এবং সাইবা তাদের এই বাগান। আমার দীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তায়েবে ইসলাম প্রচার করার জন্য এই পাশের রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন তখন এই তায়েফের কাফেররা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করে এবং তার শরীর মুবারক থেকে রক্ত জড়িয়েছিল। আমার দীনের নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্লান্ত হয়ে রাস্তার পাশ থেকে জীবন বাঁচানোর তাগিদে এই বাগানে এসে আশ্রয় নিয়েছিলেন এবং বাগানে আশ্রয় নেওয়ার পরে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আঙ্গুরের রস পান করতে দিয়েছিলেন এবং এই আঙ্গুরের রস পান করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে পান করেছিলেন এবং উনি তার তৃপ্তি পেয়েছিলেন এবং নিজে স্বস্তি পেয়েছিলেন এবং তখন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিসমিল্লাহ পড়া দেখে জীবনে প্রথম বিসমিল্লাহ পড়া নবীজির মুখ থেকেই শুনেন এবং তিনি তখন থেকেই নবীর হাত ধরে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামের যে বিজয় ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে ইতিহাস এই কিন্তু একজন তাদের দাস তাদের গোলাম ছিলেন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে একজন বিখ্যাত সাহাবী হয়ে গেলেন কিন্তু আবুল হাবের দুই কুলাঙ্গার পুত্র উদবা এবং সাইবার কপালে ইসলাম নসিব হয়নি, তারা কাফের হয়েই তাদেরকে মরতে হয়েছে। এটা এখনো দেখেন এত বছর আগের বাগান, এখনো গাছপালাগুলো বিভিন্ন তিন আঙ্গুর ফল বিভিন্ন গাছপালা এখনো রয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার দীনের নবী জীবন বাঁচানোর জন্য এই বাগানে আশ্রয় নিয়েছিলেন এবং এই বাগানে এসে ফলের রস খেয়ে তিনি শান্তি পেয়েছিলেন জীবনটাকে। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাগানে আমার দীনের নবী এসেছিলেন আমার দীনের নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।